ভাই চলো ভাইকে ভাই, আপনি এখানে বসে বসে চা খাচ্ছেন আর এদিকে এলাকায় একটা বিরাট কাহিনী ঘটে গেছে। কেন, কি হয়েছে, কি কাহিনী? ভাই আপনি এখনো জানেন না, আমাদের এলাকার হাসমত আছে না, ওইটা একটা বিশাল কাহিনী করে দিয়েছে। কি কাহিনী ভাই? ও একটা বিশাল বড় গরু কিনে নিয়ে এসছে কুরবানি দেওয়ার জন্য। আপনি একজন চেয়ারম্যান প্রার্থী, আপনি যদি বড় কুরবানি না দিতে পারেন ওর থেকে, তাহলে তো আমাদের মান সম্মান কিছুই থাকবে না, ওর কাছে তো আমরা হেরে যাবো। কয় লাখ টাকার গরু? 2 লাখ টাকা ভাই। এই 2 লাখ টাকার গরু? আমি 4 লাখ টাকার কুরবানি দিব বে, প্রয়োজনে হাতি কুরবানি দিব। কি বলেন ভাই? ভাই হাতি তো কুরবানি দেওয়া যায় না, আমরা গরুই কুরবানি দিব, কিন্তু বিশাল বড় কুরবানি দিব, ওর কাছে আমাদের হারা যাবে না। ঠিক আছে চল, আমি হাটে সবচেয়ে বড় গরু কুরবানি দিব, যা রেডি হয়ে আয়। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই সাহেব? এই তো ভালো আছি। যাচ্ছেন কোথায় এরকম হন্তদন্ত হয়ে? গরুর হাটে গরু কিনতে, কুরবানির গরু, 4 লাখ টাকা দামের গরু কিনবো। মাশাআল্লাহ। তো ভাই, প্রত্যেক ভালো কাজের শুরুতে আল্লাহর উপরে ভরসা করতে হয়, ইনশাআল্লাহ বলতে হয়। আপনি বলেন যে ইনশাআল্লাহ আমি গরু কিনতে যাব। ইনশাআল্লাহ? গরু কি ইনশাআল্লাহ কিনে দিবে? গরু কিনবো আমি, গরু কিনবে আমার টাকা, টাকা তো পকেটে, যাব টাকা দিব, গরু কিনে নিয়ে চলে আসবো, 4 লাখ টাকার গরু কিনবো। না মানে তবুও। আর শোনেন, ঈদের দিন সকালবেলা সবার আগে আমার গরু কুরবানি দিবেন। জি জি। পারবেন তো 4 লাখ টাকার গরু কুরবানি দিতে? পারবেন তো। ও আরেকটা কথা, দুপুরবেলা আমার পাশে আপনার দাওয়াত, সবার আগে আসবেন, এসে দুজনে মিলে গরুর রানের মাংস দিয়ে খাবো, কবজি চুবিয়ে খাবে। তাহলে সে কথাই থাকলো, ঈদের দিন 4 লাখ টাকার গরু খাইতে আসবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একদম সবচেয়ে বড়টা, সবচেয়ে বড়টা কিনে দেখতেছি না ভাই। ইনশাআল্লাহ হুজুর, আমি মানে কি হয়েছে, গরু গুতা টুতা দিছিল নাকি, কি হয়েছে ভাই বলেন তো? ইনশাআল্লাহ হুজুর, গরু কিনতে গেলাম। হ্যাঁ ইনশাআল্লাহ হুজুর, গরু পছন্দও করলাম। জি ইনশাআল্লাহ হুজুর, গরুর দামও ঠিক করলাম। জি ইনশাআল্লাহ হুজুর, পকেটে হাত দিলাম, ইনশাআল্লাহ হুজুর, পকেটে হাত দেখি টাকা নাই। ইন্না লিল্লাহ, এটা তো সত্যি অনেক দুঃখজনক ব্যাপার। ধৈর্য ধরেন ভাই, ধৈর্য ধরেন। আসলে ভাই সাহেব, আমাদের যখন যে কাজটা করা দরকার আমরা তখন সেই কাজটা করি না। মূলত সকল ভালো কাজের শুরুতে ইনশাআল্লাহ বলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সেই কাজে নামা দরকার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাজের মধ্যে বরকত দেন। তো এখন যেহেতু আপনি বিষয়টা উপলব্ধি করতে পারলেন, পরবর্তী সময় থেকে এই শিক্ষা অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে ভাই, এনাকে একটু দেখে শুনে রাখেন, নিয়ে যান।